করে দাগ পেলে ২০০০ করে মাইনাস এই গাড়িতে, এই গাড়িটার জন্য ২০০০ টাকা করে মাইনাস এই গাড়িতে, একদম সত্যি কথা বলছো তো নাকি? একদম ১০টা ডিসকাউন্ট দেখাতে পারে, ১০ দোকানে ২০০০০ টাকা ডিসকাউন্ট আছে গাড়িতে, চলো কোনো কথা হবে না। তো একটা আছে ৫০০০০ টাকা ১৭র গাড়ি যেমন ৫০০০ তেল একটা করে হেলমেট তো দেবোই, শুধু ঈদের জন্য আর জামা ষষ্ঠীর জন্য দাগ খুঁজে পেলে ২০০০ করে মাইনাস এই গাড়িটার ক্ষেত্রে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে একটা ব্র্যান্ড নিউ কন্টেন্ট নিয়ে চলে এসেছি, কোথায় দেখে দিই একটু। হাজি মোটর বাইক সেন্টার, আর সবাই তো এক নামেই চেনে নাকি দাদা? হাজি মোটর বাইক সেন্টার মানে চিপ এন্ড বেস্ট প্রাইস, এখানে বাইকটা চলে। তো দাদা কেমন আছো? আছি খুবই ভালো দাদা, গরমের মধ্যে একদম গরমে মানে খুব কষ্ট হচ্ছে, কিছু করার নেই। গরমে কি ঠান্ডা করে অফার দেবে? দেখো সামনে ঈদ আছে, একটু অফার তো ঠান্ডার মধ্যে, আমার জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠী, চলো অফার দিই। আচ্ছা এক কাজ করো, দু সপ্তাহের জন্য একদম বাম্পার অফার দাও, এই দু সপ্তাহের মধ্যে বাইক নিতে আসলে স্পেশাল ডিসকাউন্ট, স্পেশাল ডিসকাউন্ট, ৫০০০ করে তেল, আচ্ছা একটা করে হেলমেট, চলো। কি চাই? বাড়ি যাওয়া পর্যন্ত দাদা দিচ্ছে ৫ লিটার করে তেল, হেলমেট ফ্রি, শুধুমাত্র সামনে ঈদ আর জামা ষষ্ঠীর জন্য। দাদা প্রত্যেকবারে তো পুরো ধামাকা থাকে, আজ অবশ্যই এবারে এবারেও ধামাকা, আজকে সেটিং প্রাইস কত? এই দেখেন মোটামুটি ৩০০০০ টাকা, ৩০০০০০ টাকা। তো চলো ভিডিওটা শেষ কর, পুরো শেষ পর্যন্ত দেখতে হবে, স্কিপ করলে হবে না। আর যা নতুন বিয়ার চ্যানেলটা দাদা অবশ্যই সাবস্ক্রাইব করতে, কারণ তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমরা মোটিভেশন হয়ে আরো নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। দাদা শুরু হোক আজকে এখান থেকে। দাদা লেজেন্ডারি পালসার ২২০ ২০২০ গাড়ি, ডবল ডি ডবল এবিএস, আচ্ছা এই গাড়িটার দাম রাখা আছে ৭৫০০০ টাকা, আচ্ছা পুজো আর এর জন্য, পুজোর জন্য এই পুজো সরি জামাই ষষ্ঠী আর ঈদের জন্য, আচ্ছা ডিসকাউন্ট ২০০০০ টাকা ডিসকাউন্ট করে দেবো, ২০০০০ গাড়ি আছে, এই গাড়ির দাম নেব ৬৫০০০ টাকা, মাত্র ৬৫০০০, একদম ঝাঁচকচকে পুরো একদম। এটা ১০০০ কিলোমিটার চলা, মাত্র ১০০০ কিলোমিটার, ২০২২ চ্যালেঞ্জ তো অবশ্যই, একটা কাস্টমার একটা করে দাগ পেলে ২০০০ করে মাইনাস এই গাড়িতে, এই গাড়িটার জন্য ২০০০ টাকা করে মাইনাস এই গাড়িতে, একদম সত্যি কথা বলছো তো নাকি? একদম ১০টা ডিসকাউন্ট দেখাতে পারে, ১০ দোকানে ২০০০০টা ডিসকাউন্ট আছে গাড়িতে, চলো কোনো কথা হবে না। তো দাদা এটা এমনি দাম কত রাখছো? দাম আছে দাদা এই গাড়িটা ১১০০০০টাকা, আচ্ছা চলো ২০০০০টা কম আছে, ১০০০ কিলোমিটার চলা মাত্র গাড়িটা, আচ্ছা মানে আমি তো কাপাই সবসময় কাপাই, এখনো কাপাবো কিছু করার নেই। এরপরে আছে আর একটা BS4 এর ২০২০ গাড়ি আছে, ABS মডেল ডবল ডিশ, এই গাড়িটা দাম চলে ৭২০০০ টাকা দিয়ে দেবো, অনলি ৭২০০০। নেক্সট ২০২১ গাড়ি আছে, আচ্ছা ডবল ডিশের গাড়ি, BS6 এর গাড়ি আছে, আচ্ছা এই গাড়িটার দাম নেবো চলে ৭৫০০০ টাকা, অনলি ৭৫। কি কালেকশন রেখেছো? সব কালেকশন একদম কালেকশন, এরপরে আরো ভালো, আরো ভালো কালেকশন নাকি? ফুল ফুটে রেখেছো নাকি? এরপরে আরো আশা করি এরপরে আরো ভালো কালেকশন দেবো। আচ্ছা দাদা কি বলো এটা ১২৫, ২০২২ এর ১১ মাসের গাড়ি, এক মাস কম ২৩ এর গাড়ি আছে গাড়িটা, দেখে দিই টায়ার কন্ডিশনটা দেখে দিই, মানে NS ১২৫, আচ্ছা এই গাড়িটার দাম নেবো ৭২০০০০টাকা, ৭২, চলো ৭০০০০টাকা করে দেবো এই গাড়িটা, ৭০০০০০ করে দেবো, চলো। এরপরে আরেকটা আছে, মানে কালার কম্বিনেশন নিয়ে তোমার এখানে কোনো চিন্তা না, কোনো কথা বলতে হবে না, এটা বলো। এটা ২০২২ এর গাড়ি আছে, ডবল ডিস ডবল এবিএস ১৬০ এনএস, আচ্ছা এই গাড়িটা ৭৭০০০ টাকা দাম রাখা আছে, টায়ারটা দেখে দিই, নতুন টায়ার নাকি? একদম একদম, আচ্ছা ৭৭০০০০ দাম রাখা আছে, আচ্ছা চলো অফার তো সবসময় দিচ্ছি সব গাড়িতে, এই গাড়িতে অফার চলে ৭৫০০০০ টাকা, অনলি ৭৫, ৭৫।
NS125 এর গাড়ি আছে। আচ্ছা, এই গাড়িটাও একই দামে দিয়ে দেবো। চলো 70,000 টাকা এই গাড়িটাও দিয়ে দেবো। অনলি 70, তাই তো? একদম। এরপরে গ্ল্যামার, আমার খুব কষ্ট, গ্ল্যামার 2017 এর গাড়ি আছে, এই গাড়িটা 47,000 টাকা দেবো। মাত্র 22,000 কিলোমিটার চলে আছে গাড়ি। আচ্ছা, এরপরে আছে HF Deluxe 2021 এর গাড়ি। হ্যাঁ হ্যাঁ, 2021 এর গাড়ি HF Deluxe, এই গাড়িটার দাম নেবো চলো 50,000 টাকা। মাত্র 50,000 টাকা। নেক্সট আছে হন্ডা, হন্ডা ড্রিম 110। আচ্ছা আচ্ছা, এই গাড়িটাও 2021 এর গাড়ি আছে, এটা মাত্র 49,000 টাকা। 49 এ? একদম একদম, 70 মাইলেজ তেল। আচ্ছা, এরপরে আছে হন্ডা BS4 এর SP সাইন গাড়ি, 2019 এর গাড়ি। আর BS4 মানে তো ডিমান্ডই একটা আলাদা। একদম একদম, এই গাড়িটার দাম চলো 58,000 টাকা। মাত্র 58। এবারে TVS 19 এর গাড়ি আছে, গাড়িটা BS4 এর গাড়ি, এই গাড়িটার দাম চলো 38,000 টাকা। 38,000? হ্যাঁ। তাহলে এরপরে কি? এবারে বুলেট দেখিয়ে দেবো আমরা। আরে শুধু বুলেটের কালেকশন নাকি? তো বলো না। এরপরে দাদা গানমেটাল গ্রে 2018 লাস্টের গাড়ি আছে। আচ্ছা, তো এই গাড়িটা দিয়ে দেবো আমি 1,35,000 টাকায়। 1,35,000? দাদা ডিসকাউন্ট থাকবে না আজকে? ডিসকাউন্ট অবশ্যই, এই তো 1,40,000-40,000 করে মার্কেটের দাম আছে দাদা, এমনি অলরেডি 5,000 করে ছেড়ে দিচ্ছি আমি। দাদা এটা কত রাখছো তাহলে? এটা 1,34,000 টাকা চলে। 1,34,000। তো নেক্সট আছে ব্ল্যাক, এটাও প্রায় 19 গাড়ি আছে, এই গাড়িটা চলো 1,35,000 টাকা দিয়ে দেবো। 1,35,000? 1,35,000 টাকা। তারপরে তো প্লাস পয়েন্ট তো আছেই একটা। আচ্ছা, প্লাস পয়েন্ট আছে, যেমন 5,000 তেল, একটা করে হেলমেট তো দেবোই। আচ্ছা, শুধু ঈদের জন্য আর জামা ষষ্ঠীর জন্য। আচ্ছা, এ তো অফার তো আমি একটা রেখে দিয়েছি অলরেডি। আচ্ছা, এরপরে আছে আর্মি কালার, আর্মি কালার একদম ডিমান্ডেবল কালার, একদম খুব সুন্দর গাড়ি আছে, 2019 অ্যালয় ফেলা একদম কমপ্লিট। আচ্ছা, এই গাড়িটার দাম চলো 1,00,000, চলো 1,50,000 টাকা দিয়ে দেবো গাড়িটা। 1,50,000 টাকা, ডবল ডি ডবল এবিএস। আচ্ছা নেক্সট দাদা কি পুরো এবার পুরো মানে বাগা বাগা কালেকশন একদম একদম, এই গাড়িটা 3,000 চলো 2021 এর গাড়ি আছে। চলো এই গাড়িটার দাম নেবো 1,65,000 টাকা, 3,000 চলো গাড়ি মাত্র মাত্র। নেক্সট আর একটা আর্মি কালার আছে, এটা 2020 গাড়ি আছে, ডবল ডি ডবল এবিএস এর সাথে এলআই লাগানো আছে গাড়িটা, সাইলেন্সার লাগানো গাড়িটা, খুব সাজানো গোছানো গাড়ি আছে। আচ্ছা, এই গাড়িটার দাম নিয়ে নেবো চলো 1,53,000 টাকা। 1,53,000 একদম। নেক্সট ম্যাটিওর গাড়ি, 2023 এর গাড়ি আছে। আচ্ছা, মাত্র 3,000 কিলোমিটার চলা, মাত্র মাত্র একটা সার্ভিস হয়েছে গাড়িতে। আচ্ছা, এখনো যে কাস্টমার কিনবে তার এখনো 5টা সার্ভিস, ফ্রি সার্ভিস দেবো কাস্টমারের সাথে। আচ্ছা, ফ্রি সার্ভিস দেবো 5টা। আচ্ছা, এই গাড়িটা, এই গাড়িটার দাম হবে 1,85,000 টাকা। 1,85,000? 1,85,000 অন টেবিল, 1,95,000 টাকা দাম ফেলা আছে, 10,000 টাকা ডিসকাউন্ট এই গাড়িটার জন্য চলো। আচ্ছা হ্যাঁ বলো, একটা দাগ খুঁজে পেলে 2,000 করে মাইনাস এই গাড়িটার ক্ষেত্রেও পাওয়া যাবে তো দাদা? একদম অবশ্যই, চকচকে করছে একদম। কোনো কাস্টমার দাদা আমার এখনো কোনো এক্সট্রা ফিটিং এর যে উইন্ডশিল্ড লাগানো আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এটা সুপার নুমার মডেল, যে উইন্ডশিল্ড এর সাথে থাকে এই গাড়িটা। আচ্ছা আচ্ছা, এটা সুপার নুমার, এটা টপ মডেল, ম্যাটিওর টপ মডেল আছে। আচ্ছা আচ্ছা দাদা, MT15 2021 এর গাড়ি, 12,000 কিলোমিটার চলা আছে এই গাড়িটা। আচ্ছা, এই গাড়িটা মাত্র দাম হবে 1,32,000 টাকা। 1,32,000 টাকা। নেক্সট আরেকটা দাদা,2022 এর গাড়ি আছে, এটা 1,60,000 টাকা দিয়ে দেবো। হন্ডা এসপি, হন্ডা এসপি সাইন, এই গাড়িটা দাদা বুকিং হয়ে গেছে, এই গাড়িটা আর আমি দিতে পারবো না। আচ্ছা, এই গাড়িটা হয়ে গেছে। আচ্ছা, এরকম গাড়ি যদি কারো ডিমান্ড থাকে, যদি ফোন করে বলে অবশ্যই আনিয়ে দেওয়া যাবে, আনিয়ে দেওয়া যাবে, তাই তো? তারপরে আছে হন্ডা, হন্ডা স্ট্যান্ডার্ড 2016 গাড়ি আছে। আচ্ছা, এই গাড়িটা মাত্র দাম 30,000 টাকা। 30,000 টাকা। নেক্সট পালসার, পালসার 2015 গাড়ি। আচ্ছা, এটার দাম হবে 32,000 টাকা। 32,000 টাকা দাদা, যদি ভিডিওতে যা দাম বলছো সেই দামে পাবে তো? ছোট গাড়ির ক্ষেত্রে
কোন ডিসকাউন্ট হবে না, কিন্তু বড় গাড়ির ক্ষেত্রে কিছু অল্প কিছু ডিসকাউন্ট করে দেবো। বারবার কাস্টমার ওইটাই বলে আমাকে এসে, দাদা তুমি ভিডিওতে বলেছিলে, কিন্তু আমি সবসময় বলি একই কথা, ছোট গাড়ির ক্ষেত্রে কোনো ডিসকাউন্ট হবে না, যেটা বলবো ওইটা ফিক্সড প্রাইস, বড় গাড়ির ক্ষেত্রে কিছু কমিয়ে দেবো, হালকা কিছু কমিয়ে দেবো, যে 4,000-5,000 টাকা না, কিন্তু 500-2,000 এদিক ওদিক করা যাবে, কিন্তু যদি কোনো কাস্টমার যদি মনে করে 5,000 টাকা ডিসকাউন্ট তাহলে কিন্তু হবে না। সব কাস্টমার এসে বলে তুমি ডিসকাউন্ট দেবে বলেছিলে, কিন্তু এটা ভালো করে শুনে নাও। আমি যেটা মুখ দিয়ে একবার বলে দেবো, কালকেও একটা কাস্টমার এসছে, আমি যে গাড়িটা আমার অলরেডি 26,000 টাকার দাম ফেলা ছিল, সেই গাড়িটা আমাকে 22,500 টাকা আমার ভিডিওতে বলা ছিল, তার জন্য আমাকে ভুল করে বলে তার জন্য তাকে আমি দিয়ে দিয়েছি, আমি 3,000 টাকা লস করে দিয়েছি, কিন্তু আমার কথা একটাই কথা, যেটা মুখ দিয়ে বলতে সেই কথাটাই আমি কাজে লাগাবো। আচ্ছা, এরপর আছে গ্ল্যামার, গ্ল্যামার 2012 গাড়ি আছে এটা, 12-13 গাড়ি, এটা 35,000 টাকা দিয়ে দেবো, মাত্র 35,000 টাকা, একটু দাম কম হবে না? আচ্ছা চলো 1,000 টা দাম কমে দেবো, 34,000 টাকা দিয়ে দেবো। 34,000? হ্যাঁ। আর তোমার মানে এই ডায়লগটা তো দিতে হবে, ডায়লগ না দিলে কি হবে? ডায়লগটা যদি কেউ এসে গাড়ি না পছন্দ, অবশ্যই এ তো আমি তো আগাগোড়া এই প্রতিটা ভিডিও এই কথাটাই বলি আমি, কোন কাস্টমারের গাড়িটা আমার প্রবলেম দেখাতে হবে, যে দাদা এই গাড়িটা এই প্রবলেম আছে আমার দেখাতে হবে, কিন্তু কোন কাস্টমার এসে যদি বলে দাদা গাড়িটা প্রবলেম হচ্ছে, যে যেখান থেকে আসবে যদি 2 লিটার তেল লাগে 2 লিটার তেলের পয়সা আমি দিয়ে দেবো। একদম প্রতিটা ভিডিওতে বলি, কিন্তু প্রবলেমটা আমার দেখাতে হবে, দাদা এই গাড়িটার এই বড় প্রবলেম আছে। এরপরে এক্সবুলেট, দাদা এক্সবুলেট এইটা এমন একটা গাড়ি, এটা 2.0 সবাই তো দাদা বিক্রি করছে 1,00,000-1,05,000 টাকা। আচ্ছা তা আমি কত দেবো বলো, তুমি কত দিচ্ছ বলো? চলো 95,000 টাকা দিয়ে দেবো, 95,000 একটু কম করো দাদা, আবার কম করে দেবো, একটু কম করো, 1,000 টাকা কম দিয়ে দেবো, চলো 94,000 টাকা, 94,000 টাকা দিয়ে দেবো দাদা। ভিডিও কোনো মেসেজ ভিউয়ারদের উদ্দেশ্যে? অবশ্যই কেউ আসবে আমার এখানে এসে কেউ ফিরে না যায় আমি সেই ব্যবস্থা অবশ্যই করে দেবো, ঠিক আছে? তারপরে দাদারে অবশ্যই সাপোর্ট করবে সবাই, দাদার জন্যই আমরা আছি আর আপনাদের জন্যই দাদা আছে, ভালোবাসা দেবে দাদাও তাহলে আমাদের ভালোবাসা দেবে, আমরা আরো বেশি বেশি করে ভিডিও করতে সাহায্য পাবো।